তব কথামৃত তপ্ত জীবন কবিভীরিত কলমশাপহম শ্রবণমঙ্গল শ্রীমদাত ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাহা। গয়া গঙ্গা প্রভাষাদিক কাশি কাঞ্চি কে বাচায় কালি 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 বলে কালি 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 বলে আমার রজোপা যদি ফুরায় গয়া গঙ্গা প্রভাষাদি কাশি কাঞ্চি কে বা কালি, কালী কালি, বলে কালী কালি কালী বলে আমার আমারজপা যদি ফুরায় গয়া গঙ্গা প্রভাষাদি কাশি কাঞ্চি কে জয় মা আজকে আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ নবরাত্রি শেষ হল চৈত্র মাসের নবরাত্রি শেষ হল আজকে দশমী আজকে মা সিদ্ধিদাত্রী আজকে মায়ের বিজয়া দশমী তাই একটু ঠাকুর চাইছেন মনে হয় যে একটু কথামৃত পাঠ করি তাই শুরু করছি একটু পাঠ করছি ব্রাহ্ম সমাজ ও শ্রীরামকৃষ্ণ প্রতাপকে শিক্ষা শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি দেখো তোমাদের ব্রাহ্ম সমাজের লেকচার শুনলে লোকটার ভাব বেশ বোঝা যায় এক হরিসভায় আমায় নিয়ে গিয়েছিল আচার্য হয়েছিলেন একজন পণ্ডিত তার নাম শ্যামাধ্যায়ী বলে কি ঈশ্বর নিরস আমাদের প্রেম ভক্তি দিয়ে তাকে সরস করে নিতে হবে এই কথা শুনে অবাক তখন একটা গল্প মনে পড়লো একটি ছেলে বলেছিল আমার মামার বাড়িতে অনেক ঘোড়া আছে এক গোয়ালে ঘোড়া তখন গোয়াল যদি হয় তাহলে কখনো ঘোড়া থাকতে পারে না গরু থাকাই সম্ভব এরূপ অসম্বদ্ধ কথা শুনলে লোকে কি ভাবে এইভাবে যে ঘোরাটোরা কিছুই নাই সকলের হাস্য ঈশ্বর যিনি সর্বরসের আকার তাকে বলছে নিরস তাকে সরস করতে হবে ভক্তির ভক্ত দিয়ে ভক্তের ভক্ত দিয়ে সে যাই হোক একজন ভক্ত ঘোড়া তো নাই গরুও নাই সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ দেখো দেখো দেখিন যিনি রস স্বরূপ তাকে কিনা বলছে নিরস এতে এই বোঝা যায় যে ঈশ্বর যে কি জিনিস কখনো অনুভব করে নাই আমি কর্তা আমার ঘর অজ্ঞান জীবনের উদ্দেশ্য ডুব দাও শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি দেখো তোমাকে বলি তুমি লেখা পড়া যেন বুদ্ধিমান গম্ভীর আত্মা কেশব আর তুমি ছিলে যেন গৌর নিতাই দুই ভাই লেকচার দেওয়া তর্ক ঝগড়া বাদ বিসম্বাদ এসব তো অনেক হলো আর কি এসব তোমার ভালো লাগে এখন সব মনটা কুড়িয়ে ঈশ্বরের দিকে দাও ঈশ্বরেতে এখন ঝাঁপ দাও প্রতাপ আজ্ঞা হ্যাঁ তার সন্দেহ নাই তাই করা কর্তব্য তবে এসব করা তার নামটা যাতে থাকে শ্রীরামকৃষ্ণ হাসিয়া তুমি বলছো বটে তার নাম রাখবার জন্য সব কিন্তু কিছুদিন পরে এ থাকবে না একটা গল্প শোনো একজন লোকের পাহাড়ের উপর একখানা ঘর ছিল কুড়ে ঘর অনেক মেহনত করে ঘরখানি করেছিল কিছুদিন পরে একদিন ভারী ঝড় এলো কুড়ে ঘর টলটল করতে লাগলো তখন ঘর রক্ষার জন্য সে ভারী চিন্তিত হলো বললে হে পবনদেব দেখো ঘরটি ভেঙো না বাবা পবনদেব কিন্তু শুনছেন না ঘর মরমর করতে লাগলো তখন লোকটা একটা ফিকির ঠাওরালে তার মনে পড়ল যে হনুমান পবনের ছেলে যাই মনে পড়ে অমনি ব্যস্ত হয়ে বলে উঠল বাবা ঘর ভেঙো না হনুমানের ঘর দোহাই তোমার ঘর তবুও মরমর করে কেবা তার কথা শোনে অনেকবার হনুমানের ঘর হনুমানের ঘর করার পর দেখলে যে কিছুই হলো না তখন বলতে লাগলো বাবা লক্ষণের ঘর লক্ষণের ঘর তাতেও হলো না তখন বলে বাবা রামের ঘর রামের ঘর দেখো বাবা ভেঙো না দোহাই তোমার তাতেও কিছু হলো না ঘর মরমর করে ভাঙতে আরম্ভ হলো তখন প্রাণ বাঁচাতে হবে লোকটা ঘর থেকে বেরিয়ে আসবার সময় বলছে যার সালা ঘর অর্থাৎ সব ত্যাগ করতে হয় প্রতাপের প্রতি কেশবের নাম তোমায় রক্ষা করতে হবে না যা কিছু হয়েছে জানবে ঈশ্বরের ইচ্ছায় তার ইচ্ছাতে হলো আবার তার ইচ্ছাতেই যাচ্ছে তুমি কি করবে তোমার এখন কর্তব্য যে ঈশ্বরেতে সব মান মন দাও তাঁর প্রেমের সাগরে ঝাঁপ দাও তো পাঠক বলছে কাকেই বা বলা কেই বা শোনে এই কথা বলিয়া ঠাকুর সেই অতুলনীয় কণ্ঠে মধুর গান গাইতে লাগিলেন ডুব ডুব রূপসাগরে আমার মন আহা ডুব 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 রূপসাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্ন ধন ডুব রূপ সাগরে আমার মন প্রতাপের প্রতি গান শুনলে লেকচার ঝগড়া ওসব তো অনেক হলো এখন ডুব দাও আর এ সমুদ্রে ডুব দিলে মোরবার ভয় নাই যে অমৃতের সাগর মনে করো না যে এতে মানুষ বেহেদ হয় মনে করো না যে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মানুষ পাগল হয়ে যায় আমি নরেন্দ্রকে বলেছিলাম প্রতাপ মহাশয় নরেন্দ্রকে শ্রীরামকৃষ্ণ ও আছে একটি ছোকরা আমি নরেন্দ্রকে বলেছিলুম দেখো ঈশ্বর রসের সাগর তোর ইচ্ছা হয় না যে এই রসের সাগরে ডুব আচ্ছা মনে কর এক রস আছে তুই মাছি হয়েছিস তা কোনখানে বসে রস খাবি নরেন্দ্র বললে আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো আমি জিজ্ঞাসা করলাম কেন কিনারায় বসবি কেন সে বললে বেশি দূরে গেলে ডুবে যাব আর প্রাণ হারাবো তখন আমি বললুম বাবা সচ্ছিদানন্দ সাগরে সে ভয় নাই এই যে অমৃতের সাগর এই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না মানুষ মানুষ অমর হয় ঈশ্বরেতে পাগল হয়ে মানুষ বেহেড হয় না ভক্তদের প্রতি আমি আর আমার এইটির নাম অজ্ঞান আমি আর আমার এইটির নাম অজ্ঞান রাসমণি কালীবাড়ি করেছেন এই কথাই লোকে বলে কেউ বলে না যে ঈশ্বর করেছেন ব্রাহ্ম সমাজ অমুক লোক করে গেছেন এই কথা আর কেউ বলে না যে ঈশ্বরের ইচ্ছা এটি হয়েছে আমি করছি এইটির নাম অজ্ঞান এই ঈশ্বর তুমি কর্তা আর আমি অকর্তা তুমি যন্ত্রী আমি যন্ত্র এইটির নাম জ্ঞান এই ঈশ্বর আমার কিছুই নয় এ মন্দির আমার নয় এ কালীবাড়ি আমার নয় এ সমাজ আমার নয় এসব তোমার জিনিস এ স্ত্রী পুত্র সব কিছুই আমার নয় সব তোমার জিনিস এর নাম জ্ঞান আমার জিনিস আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া সবাইকে ভালোবাসার নাম দয়া শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলোকে ভালোবাসি কি শুধু পরিবারদের ভালোবাসি এর নাম মায়া শুধু দেশের লোকগুলোকে ভালোবাসি এর নাম মায়া সব দেশের লোককে ভালোবাসা সব ধর্মের লোকেদের ভালোবাসা এটি দয়া থেকে হয় ভক্তি থেকে হয় মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায় ভগবান থেকে বিমুখ হয় দয়া থেকে ঈশ্বর লাভ হয় সুখদেব নারদ এরা দয়া রেখেছিলেন ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম যথা দায়িকা শক্তি রামকৃষ্ণ সর্ববিদ্যা রামকৃষ্ণস্থিতা সর্বিদ্যস্বরূপ তাং শার প্রণম নমশ্রীজ্যোতিরা বিবেকানন্দর সচিৎসুখস্বরূপা শামিনে তাপহারিণে ওম শ্রী রামকৃষ্ণারপণমস্ত্র